হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হিমিজ কিচেন। আজকে আমরা চলে এসেছি মাওয়াঘাটে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইলিশের স্লাইস করা আছে। আপনি নিজেও চাইলে মাওয়াঘাটে এসে এরকম ইলিশের দোকানে গিয়ে এরকম ইলিশের যে স্লাইস করা আছে সেখান থেকে দরদাম করে, অবশ্য দরদাম করে নেবেন, কারণ এখানে যেই ইলিশের পিস দাম চাওয়া হয় 150 বা 120 টাকা, সেটা আবার কিন্তু বিক্রি হয় 60 টাকা থেকে 70 টাকায়। সুতরাং আপনি অবশ্যই দরদাম করে খাবেন। তবে এখানে ইলিশ আপনি কিনে নিয়ে ভেজে খেতে পারেন, ভুনা খেতে পারেন, কিংবা ভর্তাও খেতে পারেন। তবে এখানকার ইলিশ ভাজার খুবই নাম ডাক রয়েছে। তবে আজকে আমরা দেখাবো কিভাবে ইলিশের ভর্তা করতে হয়, মাওয়াঘাটের ইলিশ ভর্তা কিভাবে তারা করে এবং তাদের ভর্তাটা এত জনপ্রিয় কেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি বা আমরা খাওয়ার জন্য এখানে ইলিশের পিস নিয়ে নিয়েছি। এগুলো আমরা ভেজে খাবো, তার সাথে বেগুন ভাজি হচ্ছে। বেগুন ভাজিগুলো সাধারণত তারা, আমরা যে সময় গিয়েছিলাম ওই সময়টাতে 20 টাকা পিস নিয়েছিল। অবশ্যই আপনারা যে সময় যাবেন তখন দরদাম করেই খাওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমরা বেগুন ভাজি করে নিচ্ছি এবং ইলিশের পিস, এগুলো আমাদের পিস প্রতি পড়েছিল হচ্ছে 60 টাকা করে। তো আমরা এগুলো দরদাম করে ভেজে নিচ্ছি, এগুলো এখন আমরা খাবো। আর এখান থেকে আবার আমরা লেজের অংশটা বাদ দিয়ে নিয়েছি, সেই অংশগুলো আমরা হচ্ছে মানে ভর্তার জন্য তৈরি করব। দেখুন আমরা লেজের অংশটা, মানে লেজের অংশ কেন বলছি, কারণ এখানে লেজের অংশ অনেকে খেতে চায় না কারণ কাটা থাকে। তো আমরা লেজের অংশটাই ভেজে নিয়েছি, ভেজে নিয়ে সেখান থেকে তাদেরকে দিয়েছি ভর্তা করার জন্য। তো লেজের অংশটা ভাজার পরে দেখুন কিভাবে সম্পূর্ণ কাটাকে আলাদা করে ফেলা হয়েছে বা তারাই করে দিচ্ছে। আমরা শুধু মানে খাইতে চেয়েছি আর কি, বাকি রেসিপিটা তারাই করে দিয়েছে এবং আমি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা কিভাবে করছে। তো প্রথমে লেজের অংশটা ভেজে নিয়েছে এবং সেই অংশ থেকে কাটা ছাড়িয়ে নিয়ে সম্পূর্ণ আলাদা করা হয়েছে। এরপরে দেওয়া হয়েছে পেঁয়াজ, তার সাথে দেখুন দেওয়া হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো এবং এই যে বাকি অংশটা দিল ছোট্ট একটা অংশ দুইবার করে দেওয়া হলো, এই অংশটাকে আমরা বলছি হচ্ছে আচার, মানে আচার মিক্স করা হলো। তো এইখানে দেখুন পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া, আচার এবং এখন দেওয়া হচ্ছে লবণ। তো দেখুন এরপরেই ওই অংশে আবার ইলিশ ভাজা সেই গরম তেলটা ছিল সেই তেলটা দেওয়া হলো এবং তেলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন ওরা কীভাবে এই উপকরণটাকে মিক্স করছে। ইলিশ মাছের ভাজা অংশ, কাটা ছাড়িয়ে নেওয়া অংশটা, তার সাথে পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়ো, কিঞ্চিত পরিমাণ আচার এবং ভাজা গরম তেল, ইলিশ ভাজার সেই গরম তেল কিছু অংশ এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এই অংশটাকে এখন খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন যে এই অংশে এসে আপনাদের মিক্সিংটা যতটা ভালো হবে আপনাদের ভর্তাটাও ঠিক ততটাই সুস্বাদু হবে। এখন আমাদের এই ভর্তাটা অলমোস্ট হয়ে গেছে এবং এটা সার্ভ করা হবে। তো সার্ভ করার জন্য দেখুন এটাকে সাজানো হচ্ছে। এই ভর্তাগুলো কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখুন, আশা করি মাওয়াঘাটের স্বাদ পাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।